সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ডিভোর্স, দেনমোহর সংক্রান্ত ঝামেলা, অপবিশ্বাসের নানা অভিযোগ, সবকিছু মিলিয়ে সাকিব খান বেশ ঝামেলাপূর্ণ জীবনযাপন করছেন। এ অবস্থায় সাকিবের কাছে প্রশ্ন ছিল, আপনার নতুন জীবন কেমন হবে? আর তখনই সাকিব জানালেন দারুণ এক তথ্য। সাকিব খান এবার অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ছবিতে। আত্মপ্রত্যয়ী সাকিব খান বলেন, জীবন তো মানুষের একটাই, সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মানুষ বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। আমি আরো উন্নত কাজ করে যেতে চাই। বলিউডের ছবিতেও কাজ করার কথা ছিল, ব্যস্ততা আর নানা ঝামেলায় তা সম্ভব হয়ে ওঠেনি। এখন তো আমি বাংলাদেশ আর কলকাতা দুই দেশের ছবিতেই কাজ করছি। এবার বলিউডের ছবিতেও অভিনয় করব। নিজেকে প্রয়োজনে হলিউড পর্যন্ত ছড়িয়ে দেব। এটি ব্যক্তি সাকিবের জন্য নয়, বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বলের জন্যই আমার এই চিন্তা চেতনা। চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের সেই সোনালী অতীত তো রয়েছেই, সেই ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে লড়ে যাব। আমার এখন আর ব্যক্তি জীবন বলে কিছুই নেই, চলচ্চিত্রের জীবনই সব। চলচ্চিত্র আর সন্তান জয়ের সমৃদ্ধির জন্যই শুধু ভূমিকা রেখে যাব, অন্য কিছু নয়। তো বন্ধুরা, বলিউডের সিনেমায় সাকিব খানকে দেখতে আপনারা কতটা এক্সাইটেড? কমেন্ট করে জানিয়ে দিন।